সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের যেমন জিয়া ভাইয়ের মতো একজন মানুষ যে মানে মুক্তিযোদ্ধা শুধু ছিল এরকম না, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মাথার মধ্যে হাত রাখছে, হাতে গিয়ে দোয়া করছে, এটা কিন্তু চারটিখানি কথা না। এটা আপনার মানে ওই কল্পনা যদি করতে পারেন, যে চিন্তা করতে পারে, আপনার আমাদের ধর্মেই আছে যে নবীকে যে দেখছে সাহাবি, এবং সাহাবি দেখছে তা হচ্ছে তাবিন, যারা তাবিনকে যে তাবে তাবিন, এবং বলা হচ্ছে একজন তাবে তাবিন যে তার মর্যাদা হয়েছে আপনার এরকম মানে একশত মানে যারা মানে নেককার হজে যাইব যেরকম ব্যক্তি এসে বেশি উত্তম, এরকম মানে মানে ব্যক্তি হচ্ছে উত্তম। আর বলা হচ্ছে সাহাবির সঙ্গে কোনো মানে প্রশ্নই তোলা যাবে না, তাদের এরকম চাল চলনে তাদের হাতে তারা কোনো বলা যায় তারা পরিশুদ্ধ মানুষ, কারণ যেহেতু তারা মানে পরিশুদ্ধ মানুষ নবীরা ছিল তাদের সংকোচে যাইতে পারছে। বঙ্গবন্ধু যার মাথায় হাত রাখছে মানে যার আশীর্বাদ যে পাইছে, আজকে আমরা বঙ্গবন্ধুকে তো অনেকেই দেখি নাই, আমিও নিজেও দেখি নাই, তা আপনার ওই ছবিতে হয়তো দেখছি, তা আমরা দেখি নাই, আমরা অনেকে তার বক্তব্য শুনে উনি বক্তব্য শুনেছে, ওনার মাথার মধ্যে হাত রেখেছিল, তাই বরং আমরা উনাকে পাই মানে একজন বঙ্গবন্ধুকে নিয়ে আমরা আজকে বসতে পেরেছি, এটি আমরা আজকে আমরা মানে অনুভব করতে পারি। এই রকম কাজেই এটা ক্ষুদ্র পরিসর মনে করলে হবে না, বরং এখানে আমাদের বেশ কিছু শিক্ষণীয় আছে, আমাদের এখানে আপনার অনেক কিছু আমাদের মানে নিজেদের মানে প্রায়োগিক জীবনে এখান থেকে আমরা ব্যবহার করার মতন অনেক কিছু জ্ঞান এখান থেকে অর্জন করতে পারি। উনি ইচ্ছা করলে আমি জিজ্ঞাসা করলাম যে কেক ইচ্ছা করলে উনি তো এখানে মানে এই রকম তার বয়স হচ্ছে মনে করেন 66 যে কেক আনতে পারতো, এরকম সামর্থ্য সব কিছু আছে, তুমি মনে করছো যে না আমার নিজের জন্মদিনে এই কেক আমার আনার দরকার নেই, বরং আমি যতটুকু পারি মানুষের জন্য অসহায় মানুষ তাদেরকে আমি সহায়তা করবো, একজন মানুষ যে মানে অসুবিধা আছে তার জন্য আমি সহায়তা করবো, বরং ওইটা আমার কেউ বলার দরকার নাই, তাতে ওই মানুষটা উপকৃত হবে, ওই মানুষটা আমার জন্য দোয়া করবে, আমি এর অযথা কেকটির জন্য আনবো, অতিরিক্ত ফুলের কোনো দরকার নাই, অতিরিক্ত অনুষ্ঠানের কোনো দরকার নাই, বরং ইচ্ছা করলে সে মানে অতিরিক্ত বড় অনুষ্ঠান করতে পারতো, সেটা করে না। কি জন্য করে না, কারণ হচ্ছে যে সে যেহেতু মনের চেয়ে বড়, তার যে জন্মদিন তার কাজকর্ম এইগুলি একদিন মানে তাকে স্মরণ রাখবে, এবং আমরা আশা করি যে এবং মানে দোয়া করি পরবর্তীতে দোয়া করবো যে কামজন যে ভাই তার মনের যে মানে ইচ্ছাগুলি আছে, সে বঙ্গজননী একটি মানে পত্রিকায় করছে, নাম দিচ্ছে বঙ্গজননী, এবং বঙ্গের মানে বাংলাদেশের যে জননী এবং যে মানে জননী মানে যে গর্বে ধারণ করতে পারে, মানে যা নাকি বাংলাদেশকে গর্বে ধারণ করতে পারে বা গর্বে ধারণ করেছে বাংলাদেশকে, যে এইরকম একটি মানে চিন্তা যার মধ্যে আছে, সে আরও ভালো কিছু করবে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে সে সম্মানিত হবে, এই প্রত্যাশা আমরা। আপনার 32 নম্বরে আমাদের মানে অনুষ্ঠান ছিল, ওইখানে অনেকগুলি টিভি আমার এমনি সাক্ষাৎকার নিচ্ছে, আমাদের অনলাইনে অনেকগুলি টিভি নিচ্ছে, আমি দেখুন 2-3টা টিভি মানে অলরেডি পাবলিশই করছে, SITV একটা, ITV অনলাইন এগুলি পাবলিশ করছে, আমার ফেসবুকে দিয়েছে, তো এখানে আমি আসলে বক্তব্যে বলেছি যে বাঙালিদের যেসব জিনিস নিয়ে গর্ব করার মতন মানে বিষয় আছে, যে জিনিস যে মানুষ গর্ব করতে পারে, এর মধ্যে আসলে আমাদের যেমন প্রথম আমাদের গর্বের বিষয় হয়েছে যারা আমাদের ভাষা বাংলা, যে ভাষার জন্য আমাদের সালাম রফিক শফিক তারা রক্ত দিয়েছিল, এবং আন্তর্জাতিক মাতৃভাষা সারা বিশ্ব বাংলা জাতি স্মরণ করে, সারা বিশ্বের মানুষ এটা চিনে, এবং দ্বিতীয় হয়েছে 7ই মার্চের ভাষণ, কারণ এই জন্যে বিশ্ব চিনে এই জন্যে, কারণ যেহেতু এটা আন্তর্জাতিক স্বীকৃতি পাইছে এবং জাতীয় সংঘ এটাকে স্বীকৃতি দিচ্ছে সারা বিশ্বে, এবং এই বছরে আপনার জাতীয় সংঘে দাপ্তরিক যত ভাষা আছে সমস্ত ভাষাতে জাতীয় সংঘের ফর্সে এটা মানে অনুবাদ করে তারা এটা পাবলিশ করছে, প্রচার করছে, বরং আমাদের সরকার যেহেতু বঙ্গবন্ধু সরকার ক্ষমতায়, আমি তো বলবো যে যতগুলি ভাষা আছে প্রত্যেকটা ভাষা এটা মানে ট্রান্সলেট করে অনুবাদ করে সারা বিশ্বে এটা সঞ্চালিত করা দরকার, সারা বিশ্বে এটা প্রচার করা দরকার, আর বাংলাদেশে তো করা দরকারই, বাংলাদেশে বাংলাদেশ করা দরকারই, কারণ আমাদের যে নৈতিকতার যে অবক্ষয় বলেন, আমাদের রাজনীতির যে মানে সহিংসতার কথা বলেন, কিংবা আমাদের ছেলেমেয়েরা আমরা চাই সবাই যে সাহসী হোক, তারা এরকম মানে অকল্যাণবোধ মনোবত্ববোধ দেশপ্রান্ত হোক, তারা মানবিক মূল্যবোধে আপনার এরকম মানে উদ্বুদ্ধ হোক, তেমন উদ্বুদ্ধ হওয়ার জন্য বঙ্গবন্ধু মানে আক্রমণ না হবে, সে যতদিন সর্বোচ্চ তার মানে অবদানটুকু জাতিকে না দিতে পারবে, ততক্ষণ জাতির স্বার্থে মানুষের স্বার্থে আল্লাহ তাকে জীবিত রাখবে এই প্রত্যাশা রেখে, এবং এটা হাজার হাজার বছর হোক যত বছর হোক তার স্বপ্নগুলি যেন আল্লাহ পূরণ করে যেন তাকে এই দোয়া করে, এবং তাকে আমার পক্ষ থেকে আবারও সুবিধার পক্ষ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।